আমাদেরকে নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে তারা এখনো অবিরত হয়নি। এই দেশ তারা চায় না, তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান। আর জিয়া পরিবার আওয়ামী লীগের নেতা কর্মীদের নিশ্চিহ্ন করার জন্য একুশে আগস্ট প্রাইম টার্গেট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন আমাদের 22টি প্রাণ বেগম আইভি রহমান নারী নেত্রী স্টেজে বসেন না, দর্শকদের হারিতে বসে বড় বড় মিটিংয়ে তিনি কখনো আওয়ামী লীগের নেত্রী এত সাদা সিধা জীবন সব মিছিলেই পূর্বভাগে তিনি আমাদের পার্শ্বত নেতা কর্মী আহত হল, পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য কত কর্মী, এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে একটি দল বিএনপি তার দোসররা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে আমাদেরকে নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে তারা এখনো অবিরত হয়নি। আজকে আপনাদের সে কথা মনে রাখতে হবে, আজকে আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের পতাকাকে উদ্ধৃত রাখতে, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে বিএনপি তার দোসর অপশক্তি বাংলার মাটিতে এদেরকে আমাদের ভুগতে হবে, নির্বাচনী লড়াই এদের পরাজিত করতে হবে। এই অপশক্তি, এই খুনি, এই দুর্নীতিবাদ, এই অস্ত্রপচারকারী, এই ভোট অপরাধী চক্র স্বাধীন বাংলাদেশের মাটিতে এদের কোন অধিকার নেই। এই দেশ রাজনীতি করা, এই দেশ তারা চায় না, তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান। বাংলাদেশ তাদের হৃদয়ে নেই, হৃদয়ে পাকিস্তান। বাংলাদেশ যদি তাদের হৃদয়ে থাকত আজকে এত সব ঘটনা তারা ঘটাতে পারতো না।